হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি পারমিতা চলে এসেছি, আজকে ধাবা স্টাইলে পনির বানাবো। তো পনিরটা কীভাবে বানাবো সেটাই দেখো। পনির আগেও আমি চিলি পনিরের রেসিপি আমার চ্যানেলে যারা দেখছো তারা দেখেছো, এটা আমি তন্দুরি চিলি পনির বানাবো পুরো ধাবা স্টাইল, রেস্টুরেন্ট স্টাইল বানিয়ে দেখো, মানে ভীষণ ভালো খেতে হয়, জাস্ট ওয়াও। তার জন্য আজকে গলাটা ভীষণ ধরে গেছে আমার, যার জন্য কথা বলতে বলতে ভয়েস রেকর্ড করতে করতে বারবার গলাটা চোখট হয়ে যাচ্ছে। তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি সাদা তেল। সাদা তেল গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে একে একে ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিছু দিয়ে দেবো। পেঁয়াজগুলো দেখো খুলে খুলে দিচ্ছে, যাতে সবগুলো বেশ ক্রাঞ্চি ভাব থাকে, অথচ সব যেন সম্পূর্ণ ভালো সেদ্ধ হয়। কারণ যে কোনো রান্নায় সুসিদ্ধটা খুব দরকার, তাহলে কিন্তু রান্নার মাত্রা অতটা সুন্দর লাগে না। কিন্তু যেহেতু এটা চিলি পনির, একটা চাইনিজ রেসিপি, তার জন্য ক্রাঞ্চি ভাবটা খুব দরকার। একটা ব্যাটার বানাচ্ছি, ব্যাটারটার জন্য আমি প্রথমে রসুনটাকে পেস্ট করে নিয়েছি আর অল্প মতো ময়দা দিচ্ছি। আর তার মধ্যে আর কী কী দিচ্ছি সেগুলো দেখাবো। ওই পেস্টটার মধ্যে অল্প দু ফোঁটা সাদা তেল, অল্প সামান্য দুধ, লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দুটোই দিতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ বারবার বলছি নুন, মিষ্টি, ঝাল সব নিজেদের স্বাদ মতো, তোমরা যে যে স্বাদে পছন্দ করো তোমরা সেইগুলো অ্যাড করতে পারো, নির্দ্বিধায় করতে পারো, কোনো অসুবিধা নেই। কারণ টেস্টের জন্যই আমাদের এত কষ্ট করে রান্নাগুলো করা, তাই না? আর নুন ঝাল এইগুলো মিষ্টি, এগুলো তো নিজে নিজের ব্যক্তিগত স্বাদ, কেউ ভালোবাসে, কেউ পছন্দ করে, কেউ করে না। আমাদের বাড়িতে যেমন ঝালটা কেউ খায় না, চিনি হলেও ব্যাপারটা আমাদের ঝালটা খুব নিমিত্ত মাত্র থাকে। আর আমার মেয়ে মুনু যেহেতু খুবই ছোট, তো ওর ছোট থেকেই, ওর হওয়ার পর থেকে লঙ্কার খাওয়া ব্যাপারটা আরও অনেক কমে গেছে। কারণ আর যদি বা কখনো দেওয়া হয় ওরটা তুলে রেখে তারপরে ঝাল লঙ্কা দেওয়া হয়। তো সবগুলোই আমি ক্যাপসিকাম পেঁয়াজ ফুল ফ্লেমে গ্যাস দিয়ে নেড়ে নিচ্ছি। ওদিকে মধু ব্যাটারটা তৈরি করছে, এর মধ্যে কর্নফ্লাওয়ার, রসুন কুচি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু মিলিয়ে ব্যাটারটা রেডি করছে। এইদিকে কড়াইয়ে মোটামুটি এগুলো সবই হয়ে গেছে, রসুন, হ্যাঁ ওটা পেঁয়াজ ক্যাপসিকামটা হয়ে যাওয়ার পর রসুন কুচানোগুলো দিয়ে দিয়েছিলাম, পরে টমেটোগুলো দিয়ে দেবো। তো মোটামুটি ব্যাটারটা রেডি, এবার পনিরগুলো সাইজ করে পিস করে নিয়ে এই ব্যাটারটা মাখিয়ে রেখে দেব 5 মিনিট, 5 কি 7 মিনিট। পনির এমনিতেই খুব নরম জিনিস, যেহেতু এর মধ্যে নুন আর জিরে গুঁড়ো বিভিন্ন মশলাগুলো আছে, তাই পনিরটাকে আরও নরম করে দেওয়ার ব্যাপার থাকে, সেই জন্য খুব বেশিক্ষণ রাখবো না। এটা অ্যাড করলাম কাসুরি মেথি। কাসুরি মেথি যদি ঘরের মধ্যে থাকে তো দিতে পারো, না থাকলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চেষ্টা করি কাসুরি মেথিটা সবসময় বাড়িতে স্টোর করে রাখার। তো এরপর আমি পনিরটা সাইজ করে কেটে নেব। রান্নাটা করছে আমার হাজবেন্ড, ও খুব নতুনত্ব রান্না করতে ভালোবাসে আর খুব ভালো রান্নাও করে। তো বেশিরভাগ যেদিনই ভালো কিছু হয় ওই রান্না করে, আর আমি বসে বসে ভিডিও করি আর তার সেটা তোমাদের সাথে শেয়ার করি। তোমরা জানিও কেমন লাগছে ভিডিওগুলো, নিশ্চয়ই তোমরা কমেন্ট করো আর কেমন লাগছে জানাবে।
প্রত্যেকটা মাপ যেন একরকম হয় সেইভাবে কাটা হচ্ছে, সাইডগুলো অসমান বলে সেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে, পরে ক্রাশ করে দিয়ে দেওয়া হয়, তাতে টেস্ট আরও ভালো লাগে। আর আমাদের বাড়িতে কখনোই দেখাতে পারবো না তোমাদের চিকেনের কোনো রেসিপি, কারণ আমরা চিকেন খাই না, চিকেন মাটন কোনো রকম কোনো মাংসই খাই না, আমরা পনিরটাই বেশি খাই, পনির ডিম মাছ। তার জন্য তোমাদের সাথে যত রেসিপি শেয়ার করব এইগুলোর রেসিপিই থাকবে। তোমরা প্লিজ দেখো কেমন লাগছে ভিডিওটা, কমেন্টে জানিও, তোমাদের কমেন্টের জন্য আমি অনেক অপেক্ষা করে থাকি। তো যাই হোক, পনিরের মধ্যে ব্যাটারটা দিয়ে দিয়ে সেটা আমরা কিছুক্ষণ পাট পাট করে মাখিয়ে রাখলাম, কারণ একসাথে মাখালে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই পাট পাট করে মাখিয়ে রেখে দিলাম 5 মিনিটের মতো। ওপর দিয়ে শুকনো শুকনো করার জন্য একটু বেসন ছড়িয়ে দিলাম যাতে ড্রাই হয়ে যায়। তারপর আমাকে কুমুদ বলল যে আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, তুমি সেই প্রসেসে করো। তো ও আমাকে দেখিয়ে দিচ্ছে আর আমি সেগুলো একে একে রেডি করছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গলাটা খুব ভেঙে গেছে, বারবার চোখ হয়ে যাচ্ছে, ঠান্ডা লেগেছে। আর দুদিন পর তোমাদের একটা সারপ্রাইজ দেবো, এখন থাকলেও তোমরা পরের ব্লগের জন্য অপেক্ষা করো, দেখি কতটা কি বলতে পারি তোমাদের সাথে, শেয়ার তো নিশ্চয়ই করব, তবে দুদিন পর, এখন না। তো পুরো রেডি হয়ে গেছে, তারপর এই আলুটা দিলাম যাতে সমস্ত পনিরগুলো গায়ে চেপে বসে থাকে আর পুরো সেট হয়ে থাকে সেই জন্য। তো এটা গ্যাসে শিখে নিচ্ছি, ততক্ষণে এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই পরিমাণে অল্প, সেগুলো দিয়ে একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটা গ্যাসে ততক্ষণ এটা ভালো করে আগুনে বার্ন করে নিচ্ছি। হালকা লালচে ভাব হয়ে গেলে কিন্তু তন্দুর ব্যাপারটা পুরো চলে আসবে। তো কুমুদ বলছে যে দুদিকে ডান্ডি ধরে করো, তবে কিন্তু ব্যাপারটা সব দিকটা সমানভাবে হবে। তাই আমি আগুনের ভয়ে একটার দিকে ধরেছি, ও মাকে বললো না দুদিকে ধরে তারপর ওটা আস্তে আস্তে শেখো। তো সেইভাবেই করছি, দেখো ওই দিকটা পুরো লাল হয়ে আসছে। তো এর যে একটা স্মোকি ফ্লেভার, মানে জাস্ট ওয়াও লাগে। আর পনিরটা অবভিয়াসলি এটা ক্রিম পনির ছিল, ক্রিম পনিরের তো আলাদা একটা অন্যরকম লেভেলের টেস্ট থাকে। তো মানে এই যে একটা যে স্মোকি, একটা যে ভালো একটা গন্ধ, না কী যে ভালো লাগে, খেলেই জাস্ট বুঝতে পারবে। দেখো পুরোটা এরকম ব্রাউন হয়ে গেছে। তো আমি বলবো বন্ধুরা, তোমরা এইভাবে একবার চিলি পনিরটা চেষ্টা করো, নতুন নতুন করে। চিলি পনির নর্মালভাবে তো অনেকেই করে, তবে আমি বলবো এই তন্দুর চিলি পনিরটা তোমরা মানে ট্রাই করো, তো খুব ভালো লাগবে। তোর মধ্যে আমি 1 চামচের মতো সয়া সস দিয়ে দিয়েছি আর টমেটো সস দিয়ে দিয়েছি। চিলি মানে সসের একটা কেরামতি। রান্নাটা প্রায় শেষের দিকে প্রায় হয়ে গেছে, তো একটু নাড়াচাড়া করে এটাও হয়ে গেছে। তো সবই প্রসেসিং মোটামুটি রেডি, ব্যাপারটা একটু কুটকাম কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। এটা অল্প একটু অ্যারারুট গুলে দিলাম, সামান্য 1 টেবিল স্পুন, কারণ অ্যারারুট দিলে গ্রেভিটা অনেকটা ঘন হয়। আর কিন্তু কোনো কারণ নেই, যেটা জল জলে ভাব থাকে। প্রসেসিং প্রায় শেষের দিকে, তো এগুলো সব পনির রেডি, গ্রেভি রেডি। তো এগুলো দিয়ে দেওয়া মাত্র
দু মিনিট ফুটলেই মোটামুটি আমাদের রান্নাটা কমপ্লিট। তোমরা বাড়িতে করো, কেমন হচ্ছে জানিও, এটা একদম নতুন পদ্ধতি। সচরাচর যে পদ্ধতিগুলো সবাই করে সেগুলো তো অনেকেই খেয়েছো বা করেছো বা বানিয়েছো, এইটা একটু চেষ্টা করে দেখো। আমি চোখ বন্ধ করে গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের অনবদ্য খেতে লাগবে। আর একটা কথাই আগেও বলেছি, বারবার বলছি, প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো, আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে গেলে আমার পাশে থাকো, আর পুরো ভিডিওটা দেখো কেমন লাগছে জানিও। তো দেখ, এবার যে কুক, যা হাজবেন্ড, ও কি বলছে সেটা শুনে নেব। ওকে আমি বলছি যে তুমি বাই করো বন্ধুদের জন্য, ও একটা বাই করবে, আর বলবে যে রান্নাটা রান্না করে দেখো বা